বই মেলায় তো আমি আসি প্রধানত আসতাম ছোটবেলায় পাঠক হিসেবে, ক্রেতা হিসেবে, সেটা 1984-85 সালে। তারপর 1989 সালে আমার প্রথম কবিতার বই বের হলো খোলা চিঠি সুন্দরের কাছে। তারপর থেকে আমি আসি লেখক হিসেবে, সাংবাদিক হিসেবেও আসতাম। তো এখনও আমি প্রধানত পাঠক বইমেলা থেকে ভালো বই সংগ্রহ করার উদ্দেশ্যেই আসি, যদিও খুব যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি তা তো না। তো আবার লেখক হিসেবে বইও থাকে, নতুন বইয়ের উত্তেজনাও থাকে, এবং প্রতিবারই নতুন বই বের হলে আমি নবীন লেখকের মতোই উত্তেজিত হই। আমার বইয়ের সংখ্যা বেশি, একটা বই নিয়ে আমি আবেগ আপ্লুত, সে বইটার নাম হচ্ছে লেখক সঙ্গ স্মৃতি ও আনন্দ। এটা বের করেছে প্রথমা। প্রথমা থেকে আরেকটা উপন্যাস আছে পারিজাতের জন্য ভালোবাসা। তো লেখক সঙ্গ বইটা নিয়ে আমার যে আবেগ, সেটার কারণ হচ্ছে এই বইমেলায় আমি বিভিন্ন লেখককে দেখেছি, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আবদুল্লাহ আবু সাইদ, বইমেলার বাইরেও তাদের সঙ্গে অনেক কথা হয়েছে। সেই সব স্মৃতি কথা, আমি তাদের সঙ্গে কীভাবে আমার পরিচয় হলো, কীভাবে তারা আমাকে উপদেশ দিলেন, কীভাবে তাদের দ্বারা আমি অনুপ্রাণিত হলাম, এইসব কথা লিখে রেখেছি। এর বাইরে আমার আরও কিছু বই আছে, যেমন আমার গুড্ডু বুড়ার বই আছে, মানে ছোটদের বই আছে, সময় প্রকাশনী থেকে আছে, পাল পাবলিকেশন থেকে আছে, কাকলি থেকে আছে। তো নানা ধরনের বই বেরিয়েছে। কথা প্রকাশ থেকে একটা বই বেরিয়েছে, এটার নাম প্রেরণার গল্প। প্রেরণার গল্প বইটা কিশোরদের জন্য মোটিভেশনাল স্টোরিজ বা অনুপ্রেরণাদায়ী গল্প। এই তো অনেক বই।